নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু কোনো রকম রেসিপি নিয়ে আমি আসেনি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক দিন ধরে অনুরোধ করছিলেন যে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য, তাই আজকে আমি আপনাদেরকে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি এবং রান্নার জায়গা সব কিছু ঘুরিয়ে দেখাবো। আর আমার চ্যানেলের সদস্য সংখ্যা কিন্তু 1 মিলিয়ন পেরিয়ে গেছে, তাই আমি গোল্ডেন প্লে বাটনটা পেয়ে গেছি, সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি ছাদে, শ্বশুরবাড়ির ছাদে। শ্বশুরবাড়ির বাড়ির চারিপাশটা দেখুন, পাশে একটা বড় পুকুর আছে আর পেছন দিকে বাগান আছে। বন্ধুরা, এই বাড়িটা কিন্তু আমাদের নতুন হয়েছে, আর মাটির বাড়িটা পাশে আছে, সেটাও আপনাদের দেখাবো। হাত থেকে বাড়ির চারিপাশটা আপনাদের দেখিয়ে দিলাম, এবার চলে যাব নিচে। আমাদের ধান সেদ্ধ করা হয়েছিল আর মা ছাদে ধান মিলছে, এটা ভাতের ধান। বন্ধুরা, এই ধান শুকনো হওয়ার পর ধান ভাঙিয়ে যে চালটা হবে, এই চালেরই আমরা ভাত খাই। এবার আমি চলে যাব নিচে। এই ঘরটায় আমি থাকি, ঘরটা ঘুরিয়ে দেখাবো, ভেতরে দাদা আছে। সবসময় শুয়ে থাকো, ক্যামেরা নিয়ে আর ফোন নিয়ে শুয়ে আছে। হ্যাঁ তো বন্ধুরা, এই রুমটায় আমি থাকি, হাঁপিয়ে গেলাম, ভীষণ রোদ ছিল সাথে গরম। এই যে খাট, আলমারি, এটা আল্লাহ, আর ওইদিকে আছে শোকেস। ওই যে ভালো করে বলে দাও, আলমারি কভারটা ছিঁড়ে গেছে, জানলা দিয়ে ওইদিকে রোদ লাগে আর দিয়ে ওই পেছন দিকে কভারটা ছিঁড়ে গেছে। যাই হোক, ছিঁড়লেই তো নতুন হয়, তাই না বন্ধুরা? না ছিঁড়লে কি করে নতুন হবে? তুমি কিছু বলো, প্লে বটনটা সবাইকে দেখাবো। উঠে বসো। তুমি খুলো বন্ধুরা, এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের জন্যই পাওয়া। আমি খুলবো কেন? কফি কিচেনে কফি খুলবে? আরে খুলো না, কি তো ব্যাপার, তুমি হচ্ছে মেন। আমি আজকে ভীষণ খুশি এটা পেয়ে, কিন্তু এটা যে পেয়েছি সবকিছুই আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদ। এটা পেয়েছি সম্পূর্ণ আপনাদের জন্যই আর আমার বরের জন্য, কারণ ও প্রচুর সাপোর্ট করে আমাকে, ক্যামেরা করে, ক্যামেরা করাটাই মেন। রান্না তো সবাই পারে হয়তো আপনারা বলেন, তো যাই হোক, তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যাতে আরো এগিয়ে যেতে পারি। এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা, পপিকে সাপোর্ট করবেন, পপি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবে আশা রাখছি। আর আমার এটুকুই বলার আর কিছু না, এইভাবেই দু হাত তুলে আশীর্বাদ করবেন পপিকে, যেন আরও অনেক অনেক বড় হয়। সত্যি আপনারা বড়রা আশীর্বাদ করবেন আমাকে। তো বন্ধুরা, আমার রুমটা ঘুরিয়ে দেখালাম, প্লে বাটনটাও দেখিয়ে দিলাম, এবার আমি নিচে যাব। আসুন তাহলে। আমাদের এখনো ছাদের উপরে ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি, তো এখানে ঠাকুর রাখা আছে, শাশুড়ি মা এখানে পুজো করেন। এবার এই রুমটা ঘুরিয়ে দেখাবো। আমার রুমের পাশে এই রুমটা, এই রুমটায় কেউ থাকে না, থাকার মতো অত লোকজন আমাদের বাড়িতে নেই, তো এমনি রুমটা রাখা আছে, ওই ধান চাল এখানে থাকে আর কি। আর উপরে বইগুলো তোলা আছে, কত বই আছে দেখুন। আর দেখুন একটা ছোট্ট মতো ছাদ আছে, এখানে জামা কাপড় মেলা হয়, ছাদটা এখানে ফাঁকাই আছে। আর এখানেও একটা রুম হবে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এবার চলে যাব নিচে। Thank you.
আছে একটা আর এটা এটাই বাবার মা থাকে নিচে দুটো রুম আছে ওই একটা দেখালাম আর এই একটা মা দোলায় বসো তোমার গোটা গায়ে সাদা কি লেগে গেল এই যে এখানটা ডাইনিং প্লেস ওই দিকটা টেবিল আছে আর এখানেই খাওয়া দাওয়া হয় আমার আর ওই যে পাশে রান্নাঘর আছে শ্বশুর মশাই আর শাশুড়ি মার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই যে শাশুড়ি মা আপনারা হয়তো সবাই দেখেছেন তাও একবার করে পরিচয় করে দিই আর এই যে শ্বশুর মশাই আর আমাদের এই যে দোল্লা বাইরে থেকে কেউ আসলেই প্রথমে এই দোল্লায় বসে তোল খায় তারপর তার ঘরে যায় আর শ্বশুর মশাইয়ের শরীরটা অসুস্থ আছে সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না তো এখন হয়তো একটু সমস্যা হবে অনেকদিন পরপরই ভিডিও আপনারা দেখতে পাবেন দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবার মাটির বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বাড়িটার পাশেই মাটির বাড়িটা রয়েছে দেখলেই চিনতে পারবেন এইখানে আমি অনেক রান্না করেছি এখানেও রান্না করি আর আমার বাপের বাড়িতেও রান্না করি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাত্র 4-5 মিনিট লাগে যেতে আর ঘর ভাঙা হয়েছে সেই জন্য টালি জ্বালন পত্র সব এখানেই রাখা রয়েছে তাই এখানে আমি এখন রান্না করতে পারি না ভেতরটা দেখাবো এই ভেতরটাও রান্না করেছি অনেকবার মাটির দেয়ালগুলো এখনো ভাঙা হয়নি রয়েছে আর ওই পাশটা বাড়ি হয়েছে এই যে আগে এখানটায় বসে রান্না করতাম ভেতরটায় দেয়ালটা আছে এই যে এখানে দুটো তাক আছে বাইরেও রান্না করতাম ভেতরেও রান্না করতাম মাটির দেয়ালগুলো এখনো রয়েছে ভাঙা হয়নি কিন্তু ঘরটা ভেঙে ফেলা হয়েছে ওই দিকটাও বাড়ি হচ্ছে দেখুন ঘর ভাঙা হয়েছে তাই জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে আছে একটুকু ঘর গুছানো নেই এইদিকে দেয়াল ছিল এদিকে মাটির ঘর ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে এই আম গাছের আম পেড়ে আমি অনেকবার রেসিপি করেছি বন্ধুরা আর এই গাছের আমটা খেতে খুব ভালো লাগে খুব মিষ্টি এই গাছের আম এই আম গাছটা রাখা হয়েছে বাদ বাকি ওদিকে লেবু গাছ আরে ছিল সব কেটে ফেলা হয়েছে আজকে আমাদের এখানে ভোট এখন আমরা ভোট দিতে যাব ভোট দিয়ে তারপর বাপের বাড়ি যাব ওইখানে বাপের বাড়ির ঘরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাহলে এখন যাই ভোট দিই বেরিয়ে পড়েছি বন্ধুরা ভোট দেবো তারপর ওখান থেকে বাপের বাড়ি চলে যাবো তাতে মাস্ক আছে মাস্কটা নিতেই হবে তাহলে ভোট দিতে ঢুকতেই দেবে না গোয়ালঘর ভেঙে গেছে এখনো মেরামত করা হয়নি এই পাশটা আরো বড় করেছিল এই পাশটা ভেঙে গেছে আর এখন একটা গরুই আছে চলুন বন্ধুরা ভোট দিয়ে দিলাম ভোট আমিও ভোট দিয়ে দিলাম
গাড়ি এলাম তো আমি স্কুটিতে এলাম পুরো একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে রাস্তা প্রচন্ড ধুলো মনে হচ্ছে মা বাড়িতে নেই দেখি সকালে চলে এসেছিল মামার বাড়ি বাবা ছাড়ো ধান ভাঙাতে যাবে ফুটপাট করছে যা সে চাল নিতে যাচ্ছে মুড়ি ভাঙানোর জন্য উপরেও দু কামরা রুম আছে এই যে একটা রুম আমরা আসলে এই রুমটাই থাকতাম কিন্তু এখন গরমকাল প্রচন্ড গরম উপরে সেই জন্য সব ফাট ফাট নিচে নিয়ে চলে গেছে মা এখন নিচেই থাকি আসলে আমি বাপের বাড়িও ভিডিও বানাই আবার শ্বশুর বাড়িও ভিডিও বানাই বাইকে আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে 5-6 মিনিট সময় লাগে আর ওপরে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো নিচের কমপ্লিট হয়নি এই ওপরটায় বৌদি সব জিনিসপত্র আছে এই রুমটা এই যে খাট আছে আলমারি শোকে সবই এগুলো বৌদির এই রুমের পাশে আছে ঠাকুর ঘর আপনাদের দেখাবো বন্ধুরা এই হচ্ছে ঠাকুর ঘর আমার মা ঠাকুর পুজো করে আর আমার রাধাকৃষ্ণের ভক্ত উনি হচ্ছে ইস্কন মন্দিরের ভক্ত হয়ে গেছেন নিরামিষভোজী মা আর সারাদিন ভগবানের সেবা করেন আর গরমকালে দোতলার উপরে এত হাওয়া হয় সন্ধ্যেবেলা আমরা এখানেই বসে সময় কাটাই হাওয়া কি সুন্দর হাওয়া বন্ধুরা ছাদের উপরে চলে এসেছি আর বৌদি এসে গেছে ছাদে আর ওই যে দেখুন দূরে সাইকেল চড়ছে বাচ্চাগুলো ছাদের উপরে কি সুন্দর হাওয়া গরমকালে এই বিকেলে এই ছাদের উপর দাঁড়ালে এত সুন্দর হাওয়া লাগে আর ছাদের উপর থেকে দেখুন বাড়ির চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে আমাদের বাপের বাড়ির পেছন দিকটা ঝিল আছে দেখুন প্রচুর আম হয়েছে এই গাছটা আমাদেরই আম গাছ কত আম হয়েছে দেখো বন্ধুরা মাকে দেখাতে পারলাম না এখন মা নেই বাজারে গেছে হয়ে গেছি কফি খাবে কফি জামাই কি খাবে আরে সে তো রাতে এখন কি খাবে বন্ধুরা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা করে কিছুই নয় আমি রোজই যাতায়াত করি কাছাকাছি বাপের বাড়ি রোজ বাপের বাড়ি আসি আমার শ্বশুর বাড়ি যাই এরকমই ব্যাপার মানে নতুন কুটুম বলে কিছু নেই ও দাদু কেমন আছো ভালো খুব ভালো থাক 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 দাদু দাদুকে আপনারা সবাই চেনেন দাদুকে দেখিয়ে দিলাম নাও ভালো আছো হ্যাঁ খুব ভালো কবে খেতে যাবো আবার আবার কবে খেতে যাবো এই তো আমি আর কদিন পরে দই বানাবো তোমার দই পছন্দ আমি দই করেই খাওয়াবো তোমাকে ঠিক আছে ভালো হ্যাঁ
আয়েশা দেখতে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি তো ভোট দিয়েছি দেখো জয় শ্রীরাম বলবে কেন তোমাকে রাগাচ্ছে তোমাকে রাগাচ্ছে দাদুকে জয় শ্রীরাম জিতবে তুমি জেনে রাখিও খেলা হবে হ্যাঁ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এলো বন্ধুরা কিছু মনে করবেন না ছবি যদি খারাপ হয় বাপের বাড়ি ব্লগ করতে করতে দেরি হয়ে গেল তারপর ভোট দিতে গেলাম বাপের বাড়ির পাশে রয়েছে পুকুর আর তার পাশে আছে রান্নাঘর এই যে আমার রান্নাঘর আপনারা তো দেখে চিনতেই পারছেন যে আমি এখানেই রান্না করি তো এটাই আমার রান্নাঘর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখান থেকে 2-3 মিনিট গেলেই কিন্তু নদী আর সন্ধ্যে হয়ে এসেছে নদীর ধারটা আপনাদের দেখাতে পারলাম না যে বাগানগুলো দেখায় ওই নদীর ধারেই বাগানগুলো আছে ওখান থেকে আমি সবজি তুলি আমার কাকুদের বাগান সবজি চাষ করা হয় ওখানে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর রান্নাঘর কেমন লেগেছে আপনাদের আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি